সুপ্রিয় দর্শক, আমরা আজ কোনো ওষুধের রিভিউ দিব না। আমাদের আজকের রিভিউটি হচ্ছে একটি সার্জিক্যাল প্রোডাক্ট। বিশেষ করে যেসব নারী প্রথম মা হয়েছেন এবং সম্প্রতি সন্তান প্রসব করেছেন, তাদের জন্য একটি কার্যকরী রিভিউ হচ্ছে আজকের এই ভিডিওটি। আমাদের আজকের প্রোডাক্টটির নাম হচ্ছে লিনকো ব্রেস্ট রিলিভার পাম্প। হ্যাঁ বন্ধুরা, এটি নবজাতক শিশুদের মায়ের বুকের দুধ খাওয়ানোর একটি বিকল্প পদ্ধতির একটি রিলিভার পাম্প, যার মাধ্যমে মায়ের বুকের দুধ এই যন্ত্রটির মাধ্যমে ফিটারে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে এটি সংরক্ষণ করা যায় বা শিশুকে খাওয়ানো যায়। যেসব শিশু তার মায়ের বুকের দুধ টেনে খেতে চায় না, তাদের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ বন্ধুরা, এই যে লিনকো ব্রেস্ট রিলিভার পাম্প দেখতে পাচ্ছেন, এটি বাজারে খুচরা মূল্য অনেকের কাছে অনেক ধরনের নেওয়া হয়, যেমন আপনি 800, 850, কোথাও 1000 টাকায়ও এটি বিক্রি হয়। কিন্তু পাইকারি বাজার থেকে আপনি যদি এটি কিনতে পারেন, 700 থেকে 750 টাকায় আপনি এটি কিনতে পারবেন। এবার আসি আমরা এর মধ্যে কী কী আছে সেটি ভালো করে দেখে নিই। আগেই দেখেছেন যে এই প্যাকেটটি আমি একটি পলিথিনে মোড়ানো ছিল, এটি আমি কাটলাম এবং তার মধ্য থেকে এই একটি ফিডার বের করেছি। সব কিছুই দেওয়া রয়েছে এবং একটি পাম্প রয়েছে যেটি ব্রেস্টের সঙ্গে লাগিয়ে এটি চাপ দিলে ব্রেস্ট থেকে দুধ বের হয়ে আসে এবং সেটি গিয়ে জমা হয় এই ফিডারের মধ্যে। সেখানে যখন পর্যাপ্ত দুধ জমা হবে তখন এটি আবার খুলে আপনার সেই ফিডারের মুখটি লাগাতে হবে, তারপর শিশুকে দিলে সেটি খেতে পারবে। অনেক মায়েরাই রয়েছেন যারা তাদের শিশুকে বা সন্তানকে বুকের দুধ যেভাবে খাওয়ানো প্রয়োজন সেভাবে খাওয়ান না বা খাওয়াতে চান না। আবার অনেকে রয়েছেন যারা কর্মজীবী, তারা অফিসে চলে যান, তখন শিশুকে বাইরের খাবার খাওয়াতে হয়। তাদের ক্ষেত্রে এই ধরনের যে ব্রেস্ট পাম্পিং মেশিনগুলো রয়েছে সেগুলো খুবই কার্যকর। বাজারে বিভিন্ন ধরনের এই রিলিভার পাম্প রয়েছে। আমরা আজ যেটি রিভিউ করছি সেটি হচ্ছে লিনকো, এটি মেড ইন তাইওয়ান। আরও বিভিন্ন ধরনের যেগুলো রয়েছে, ইলেকট্রিকও রয়েছে, এছাড়া হ্যান্ডেল দিয়ে হাত দিয়ে পাম্প করে দুধ বের করা হয় সেরকমও রয়েছে। আপনাকে বুঝতে হবে যে আপনি আপনার নবজাতকের জন্য একটি ভালো কিছু কিনতে যাচ্ছেন এবং মা তাকেও বুঝতে হবে যে তিনি যাতে খুব আনন্দের সাথে এটি এই কাজটি করতে পারেন, সেজন্য একটি ভালো প্রোডাক্ট কেনা খুবই জরুরি। বন্ধুরা, অনেকেই আছেন যারা এটি কিনে ভালো ফল পাননি, আবার কেউ কেউ পেয়েছেন। তবে আমার পরামর্শ হচ্ছে যে আপনি অবশ্যই আরও দামি যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো কিনবেন, কারণ এটি থেকে অনেক সময় দেখা যায় যে পাম্প দিলে এই যেটি পাম্প দিতে হয় যে গোল যে ইটা দেখতে পাচ্ছেন, এটি অনেক সময় চেপে যায়, তখন আর দুধ আসে না। এবং অনেকেই আছেন যারা এটা একা একা করতে পারেন না, তাই এটি বিরক্তির একটি কারণ হয়ে যায়, দুধ সহজে বের হতে চায় না এবং তখন দেখা যায় যে অহেতুক অর্থ খরচ করে এটি কেনা হয়। তাদের ক্ষেত্রে ইলেকট্রিক এবং আরও উন্নত মানের যে পাম্পিং মেশিনগুলো রয়েছে সেগুলো কেনাটি আমি মনে করব শ্রেয়। আপনি যদি এটি কিনতে চান, এটি আপনি শিশুদের যেই পণ্যগুলো বিক্রি হয় এবং ফার্মেসিতেও এগুলো কিনতে পারবেন। আমরা
এ বিষয়ে আরও বেশ কয়েকটি ভিডিও আগামীতে দিব, সেগুলোতে এই ব্রেস্ট পাম্পের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই, তবে তার আগে আবার একটু বলে নিচ্ছি যে এই যে লিঙ্কো কোম্পানির যে ব্রেস্ট রিলিভার পাম্প, সেটি উন্নত মানের, স্বাস্থ্যসম্মত, এবং এটি আপনাকে যদি ব্যবহার করতে হয় অবশ্যই এটি প্রথমে ফুটন্ত গরম পানিতে 5-6 মিনিট ফুটিয়ে নেবেন এবং প্রতিবার খাবার পূর্বে এটি ভালোভাবে ধুয়ে নিতে হবে গরম ফুটানো পানি দিয়ে। তারপর সেটি পানি যখন পরিষ্কার হয়ে যাবে মুছে নিতে হবে এবং তারপর দুধ যেই নিয়ম অনুযায়ী সেটি বের করতে হবে এবং সেটি সংরক্ষণ করা যায়। দুধ সংরক্ষণ করার পদ্ধতি হচ্ছে স্বাভাবিক তাপমাত্রায় এটি 5-6 ঘন্টা ভালো থাকে। আপনি নর্মাল ফ্রিজেও রাখতে পারেন এবং নর্মাল ফ্রিজে রাখলে সেটি আপনাকে বের করে আবার ফুটন্ত পানির মধ্যে আপনি সেই দুধটিকে, বোতলে রাখা দুধটিকে আপনি রাখবেন, তখন একটু উষ্ণ হবে, গরম হবে, তখন সেটি খাওয়ার উপযোগী হবে। সরাসরি পাতিলে বা চুলায় এটি গরম করে কখনোই খাওয়াবেন না, তাতে স্বাস্থ্যগুণ পুষ্টিগুণ থাকে না, আর সে বিষয়ে আমরা আরও কথা বলবো আগামীতে। বন্ধু, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর সবসময় শিশুকে অবশ্যই পরিষ্কারভাবে যে কোনো খাবার খেতে দিন, আপনিও হাত ভালোভাবে পরিষ্কার করে নিন। ধন্যবাদ।